প্রকৃতির সাথে পাল্লা দিয়ে নিজের সৌন্দর্য তুলে ধরেছে কৃষ্ণচূড়া। এই সেই কৃষ্ণচূড়া যার তলে দাঁড়িয়ে চোখে চোখ হাতে হাত কথা যেত হারিয়ে। ইট পাথর আর কোলাহলের নগরীতে যেন সব ক্লান্তি ভুলিয়ে দিতেই ফোটে কৃষ্ণচূড়া, তার রং যেন সতেজ করে দেয় প্রতীকের মন। মোংলা মেরিন ড্রাইভ সড়কের দুই পাশে অপরূপ সৌন্দর্য নিয়ে নিজেকে ফুটিয়ে তুলেছে কৃষ্ণচূড়া এবং রাধাচূড়া সহ অসংখ্য ফুল। প্রতিদিনই এই সড়কের এই সৌন্দর্য দেখতে এখানে ভিড় করেন বিভিন্ন জেলা এবং উপজেলা থেকে আগত দর্শনার্থীরা। সড়কের দুই পাশে ফোটা এমন মনোরম দৃশ্যের সৌন্দর্যের প্রেমে পড়েন এখানে ঘুরতে আসা প্রকৃতি প্রেমীরা। এখানে অনেক দূর থেকে যারা পর্যটক আসে তারা এখানে ঘুরতে ফিরতে আসে, এখানে দেখে তারা অনেকটা আশাবাদী যে অনেক সুন্দর হয়েছে বা গাছপালা রয়েছে বা এখানে বিকাল হলে অনেক পর্যটক দেখা যায়। প্রকৃতির এমন অপরূপ সৌন্দর্য দেখতে প্রতিদিন এখানে ভিড় করেন বিভিন্ন পেশার এবং বয়সের মানুষ। তবে এই সড়কের সৌন্দর্য ধরে রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠিন নজরদারি বৃদ্ধির দাবি জানিয়েছেন এলাকাবাসী। যারা মালি আছে তারা ঠিক মতন সময় দিচ্ছে না। দেখেন ওই সামনে একটা ফুল গাছ উঠে পড়ে রয়েছে, গাছটা একটু সোজা করে দিলে, একটু মাটি টাটি দিয়ে দিলে ওই গাছটা ঠিক আবার পুনরায় আবার আগের মতন ওই সৌন্দর্য বৃদ্ধি করতে পারে। কিন্তু আসলে অনেক সময় দেখা যায় এই লোকজন কম থাকে, অন্তত দেখা যায় না। আবার এই গাছের ডাল ডোল ভাঙিয়া মানুষজন নিয়ে যাচ্ছে, কেউ ওদেরকে ডাক ডুক দিচ্ছে না, এই পরিবেশটা আরও নষ্ট হচ্ছে। কিন্তু মোংলার ভিতরে এইরকমের একটা রোড আর কোথাও নাই। আর বিকাল হইলে দেখেন অনেক মনে করেন হাজার হাজার মানুষ এইখানে ঘুরতে চলে আসে। অন্তত এই জায়গাটা মোংলাপুর পৌরসভার একটু দৃষ্টি দেওয়া, বেশি করে দেওয়া উচিত, যেহেতু মানুষ বিনোদনের জায়গা নাই। এই একটা জায়গাই আছে বিনোদন দেওয়ার, পুরো নয়ডা ওয়ার্ড থেকে না, অন্য অন্য এলাকা থেকেও মানুষ এইখানে আসে। আমার আমি বলবো এটি মোংলাপুর পৌরসভার উপরে যে তারা এটা যেন ভালোভাবে দৃষ্টি দেয়, অন্তত এই মেরিন ড্রাইভ রুটটা আবার এর যা আছে তার চাইতে আরও ভালো সৌন্দর্য বৃদ্ধি করার জন্য যা যা করণীয় তারা করবে। সড়কটির অপরূপ সৌন্দর্যের উপর ভিত্তি করে চলছে অনেকের জীবন জীবিকা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে মানুষের ভিড় দেখায় রাস্তার দুপাশে বসেছে অনেক রকমের টং দোকান। ফুলের কারণে কিছু লোক দেখতে আসে, আসার কারণে আমাদের কিছু বেচা কিনা ভালো হয় আগে থেকে। তবে এখানে ঘুরতে আসা দর্শনার্থী এবং পর্যটকরা মনে করছেন এই সড়কের সংস্কারের জন্য পৌরসভার আরও নজরদারি প্রয়োজন। এখানে ঘুরতে আসা পর্যটকরা মনে করছেন একমাত্র মোংলা শহরের ভিতরে এই মেরিন ড্রাইভ সড়কটি অবহেলা এবং অযত্নে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি না থাকায় গাছপালা এবং এর সৌন্দর্য নষ্টের পথে। ওয়াসিম আরমান, খুলনা গেজেট, মোংলা।